ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. কিতাবু তাওহীদের ব্যাখ্যা এই বই থেকে যথারীতি রিডিং করতেছে আলহামদুলিল্লাহ। এটা একটা বিউটিফুল বই এবং বইটা আমাদের সবারই সংগ্রহ করে খুব যত্ন সহকারে পড়া উচিত, কারণ আমাদের তৌহিদ যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি না টিকে যায় তাহলে আমাদের কোনো আমল, কোনো ইবাদত, কোনো কাজে আসবে না। আর বেসিক্যালি আমরা যারা বাংলাদেশে বাংলা ভাষাভাষী লা ইলাহা ইল্লাল্লাহ মুখে কথা বলাটা এটা মনে করি যে এটা হয়ে গেল, মুসলিম হয়ে গেলাম, দ্যাটস ফাইন। আপনি ইনিশিয়ালি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মোহাম্মদ রাসূলুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আল্লাহর বান্দা, তো এটা ঠিক আছে। কিন্তু এই হেডলাইনের মধ্যে এটার কিছু শর্ত আছে, এবং এটার কিছু কন্ডিশন বা শর্ত আছে, এবং এটা মানার ব্যাপারে কিছু পদ্ধতিও আছে। তো এই পদ্ধতিগুলো আমরা বাংলাদেশের মানুষ সাধারণত জানি না, যার জন্য হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, মুসলিম হওয়ার পরেও আমরা বিভিন্ন ধরনের কুফর, শির্ক, বেদাতে জড়াই দিতেছি, বিশেষ করে শির্কে জড়াই দিতেছি, যেটা আমরা এরকম টুপি দাড়ি পরার পরও এমন সব বিশ্বাস আমরা পোষণ করতেছি যেটা আসলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পর্কটা থাকে না। এবং আমরা বাংলাদেশের মানুষ অজু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ইমান যে ভেঙে যেতে পারে এই জিনিসটা আমরা জানি না, কারণ এই জিনিসটা আমরা শুনিও নাই, শিখিও নাই। এবং এখন যদি আমরা যেমন ডক্টর ইমাম হোসেন সহ ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর আপনার এই আসাদুল্লাহ গালিব, ইনারা যারা আছেন, আবদুল্লাহ, এরকম যারা বড় বড় শায়েখ আছেন, তারা যখন এই সমস্ত কথাগুলো বলেন তখন অনেকে মারমুখ হয়ে যান, একেবারে মারমুখ হয়ে যান। কারণ কি, অনেকে ধর্মের নামে ব্যবসা শুরু করে দিচ্ছেন এবং তারা এটা একটা মানে এই 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 কোরআনটাকে ওনারা একটা ব্যবসা বই মনে করছেন যে এই কোরআন শিখাবো পয়সা নেব, এবং এরকম বই পড়ায় তারা ওই ব্যবসা শুরু করে, যেটা পীরের নামে হচ্ছে বা বিভিন্ন ট্যাগ লাগায় লাগায় হচ্ছে ব্যবসাগুলো। এটা কারণ কি, কারণ আমাদের মধ্যে যারা তৌহিদ না বুঝে তারা ওই ব্যবসায়িক বিজনেস সেন্টার বলা যায় এটাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলতেছেন, আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি, এর বিনিময়ে আমি কিছু চাই না। তার মানে আমরা যে কোরআন হাদিস প্র্যাকটিস করবো এবং ইচ আদারকে বলবো, এটা যেন ব্যবসা সেন্টার না হয়ে যায়, কিন্তু এখন এটা ব্যবসায়িক সেন্টার হয়ে গেছে গা। এবং দেখা যাচ্ছে যে তারা বলতেছে আমরা পীর, মানে আমরা পীর, এবং এগুলোর যে ডেফিনেশন, এবং এগুলো যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে মিলাই দেখেন, আপনি দেখবেন যে এরকম কোনো টার্মস ধর্মে ছিল না, আর এই ধর্ম শিখাইতে যে পয়সা নিতে হবে এগুলো আসলে পরবর্তী যুগে উদ্ভাবন হয়েছে। যাই হোক, এই ব্যাপারগুলো আমি যেতে চাই না, আমি মূর্খ লোক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরা কোনোদিন ধর্ম শিখায় কোনোদিন পয়সা নেন নাই, সুতরাং আমাদের উচিত না। যেমন জাকির নায়েককে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এই সমস্ত লেকচার দিয়ে পয়সা নেন না কেন, উনি বলতেছেন আল্লাহ তো আমাকে এমনিতেই অনেক রিজিক দিয়ে রাখছেন, আমি এটার জন্য কেন পয়সা নিব। আপনি আমার কথা হলো যারা ধর্মের কথা বলেন তারাও পয়সা নেওয়া বন্ধ করে দেন, আল্লাহর উপরে ভরসা করেন, কাজকর্ম করেন, দেখবেন যে আল্লাহ দয়া করে এই আপনি রিজিকের ব্যবস্থা করে দেবে। এবং এই ধর্মের নামে যে টাকাটা নেওয়া, যে টাকাটা নিতেছেন তার চেয়ে বেশি বরকত আল্লাহ দেবে ইনশাল্লাহ, এবং সেম টু মি, আমি এই যে ইউটিউব বা ফেসবুকে এটা পয়সার জন্য করি না, আল্লাহ আমাকে যথেষ্ট রিজিক দিয়ে রাখছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন যে আল্লাহর রহমতে আমি কতটা ভালো আছি, আল্লাহ আমাকে দয়া করে কতটা ভালো রাখছেন, এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ দয়া, আলহামদুলিল্লাহ। সুতরাং এই ইউটিউবের বা ফেসবুকের লেকচার নট ফর মানি, পয়সার জন্য না, এটা আমার নিজের প্র্যাকটিসের জন্য এবং ইচ আদার শেয়ার করার জন্য, যেন আমরা যেন এরকম একটা বই আমরা পড়ি, আমরা যেন এরকম একটা কোরআন পড়ি, তারপরে এরকম যেন এই যে ডক্টর আসাদুল্লাহ গালিবের আপনার সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম একটা বই পড়ি, এগুলো উৎসাহিত করা ইচ আদার, নাথিং এলস। তারপরে আপনার ভালো যারা একটু ইংরেজি বোঝেন, এটা একটা বিউটিফুল কোরআন, ওয়ার্ড টু ওয়ার্ড কোরআন, এরকম আরো অনেক কোরআন আছে, যেমন ডক্টর আবু বকর জাকারিয়া, এরকম একটা কোরআন আমাদের সবার ঘরেই থাকা উচিত ছিল, সবার ঘরেই,
সবার ঘরে শুধু থাকে না পড়া। যাই হোক, এখনকার যে চ্যাপ্টার আসছে সেগুলো তৌহিদের উপর, আমরা কিতাবুত তৌহিদের ব্যাখ্যা, এতগুলি কথা বলার মানে হচ্ছে যেন আমরা যে একটু পড়াশোনা করি, আর এই চ্যাপ্টার আসতেছে যে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা করা শিরক। তাহলে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা করা শিরক, এখানে এই টপিক্সে এটা একটা ব্যাখ্যা আনছেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা করা হলো মহাশিরক। আরবি ভাষায় ইস্তি আজাহ শব্দ এসেছে যার অর্থ আশ্রয় প্রার্থনা করা, অর্থাৎ এমন কিছু কামনা করা যা অনিষ্ট থেকে নিরাপত্তা দেয়। তলব চাওয়া হলো অভিমুখী হওয়া, দোয়ার এক প্রকার, কেননা এর দ্বারা এটিই উদ্দেশ্য হয়ে থাকে। সুতরাং যা থেকে কিছু চাওয়া হয় সে অবশ্য প্রার্থনাকারীর চেতে মর্যাদার দিক দিয়ে উঁচু হয়ে থাকেন, এই জন্য তার দিকে ক্রিয়া সম্পন্ন করাকে দোয়া বলা হয়। এর জন্যই প্রকৃত পক্ষে এর দ্বারা উদ্দেশ্য হলো আশ্রয় চাওয়া, আশ্রয় চাওয়ার দোয়া করা, আর যখন তা দোয়া অতএব তা ইবাদতের অন্তর্ভুক্ত। আর প্রত্যেক প্রকার ইবাদত আল্লাহর জন্য নির্ধারিত যার উপর সবারই ঐক্যমত এবং কোরআন আয়াত সমূহের ওই প্রকারই প্রমাণ বহন করে। যেমন আল্লাহ তাআলা এখানে বলতেছেন সূরা জিনের মধ্যে, নিশ্চয়ই সমস্ত মসজিদ আল্লাহর, অতএব তোমরা আল্লাহ ব্যতীত আর কাউকে আহ্বান করো না। তার মানে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট আহ্বান করা বা আশ্রয় প্রার্থনা করা শিরক। এরপরে সূরা বনী ইসরাইলের মধ্যে আসতেছে সেই বিখ্যাত আয়াত, যে আয়াতটা আমি বারবার বলি, বিভিন্ন লেকচারে বলছি বা বিভিন্ন ভাবে আমি এটা মনে করার চেষ্টা করি, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আর তোমার প্রতিপালক নির্দেশ দেন যে তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করবা না। এটাকে নির্দেশ দিতেছেন আল্লাহ। তো সূরা বনী ইসরাইল বা সূরা ইসরাইল 23 নম্বর আয়াত, বরং প্রত্যেক ওই সমস্ত দলিল যাতে একমাত্র আল্লাহর নিকট দোয়া করার কথা বা তারই ইবাদত করার কথা উল্লেখ করা রয়েছে, সেগুলা বিশেষ করে আলোচ্য মাসলারি দলিল। যে আশ্রয় প্রার্থনা একমাত্র আল্লাহর জন্য উপযোগী তার তাৎপর্য হলো তার মধ্যে প্রকাশ্য অপ্রকাশ্য উভয় আমল অন্তর্ভুক্ত। প্রকাশ্য আমল বলতে বোঝায় অনিষ্ট থেকে পরিত্রাণ পাওয়া বা তার থেকে মুক্তি পাওয়া, আর অপ্রকাশ্য আমল বোঝায় আন্তরিক আকর্ষণ, প্রশান্তি, অস্থিরতা, প্রয়োজনীয়তা ইত্যাদি। যার নিকট আশ্রয় প্রার্থনা করা হয় তার নিকটই তুলে ধরা এবং স্বীয় হেফাজত ও মুক্তির যাবতীয় দায় দায়িত্ব তার নিকটই সুপার্দ করা। আর এই ধরনের আশ্রয় প্রার্থনা ঐক্যমতে আল্লাহর নিকট ব্যতীত আর কারো নিকট জায়েজ নয়। তাহলে ব্যাপারগুলো একদম স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, যে যে আশ্রয় প্রার্থনা করার জন্য আল্লাহর জন্য উপযোগী তাৎপর্য হলো প্রকাশ্য এবং অপ্রকাশ্য উভয় আমল অন্তর্ভুক্ত। যাই হোক, এগুলো একটু বই কিনে নেবেন, এগুলো এইভাবে মনে থাকবে না, এগুলা এভাবে মনে থাকার কথাও না। আর যদি বলা হয় কিছু মাখলুক সৃষ্টির সাধ্যের অন্তর্ভুক্ত তার আশ্রয় প্রার্থনা মাখলুকের নিকট যায়, এতো এক্ষেত্রে দলিল প্রমাণ থাকার ভিত্তিতে যায়। আর এই আশ্রয় প্রার্থনার অর্থ হলো মাখলুক থেকে আশ্রয় প্রার্থনা শুধু মৌখিক হয়, যেমন আন্তরিক সম্পর্ক ও স্থিরতা আল্লাহর সাথে হয়ে থাকে, আর তার এরূপ সৎ খেয়াল থাকে যে উক্ত মাখলুক শুধুমাত্র এক্ষেত্রে একটি কারণস্বরূপ, আল্লাহই প্রকৃত আশ্রয়দাতা। সুতরাং এই আশ্রয় প্রার্থনা হলো প্রকাশ্য আর ও অপ্রকাশ্য আশ্রয় প্রার্থনা তার মাধ্যমে বাস্তবায়ন হয় না। অতএব ব্যাপার যদি এরূপ হয় তবে তা জায়েজ নতুবা নয়। এর মাধ্যমে কুসংস্কারবাদী বাতিল পন্থীদের ওই মত বাতিল, তারা যা মনে করে মৃত্যু, জিন ও অলিদের নিকটে আশ্রয় প্রার্থনা করা যেতে পারে যার মধ্যে তাদের সাধ্য রয়েছে, পক্ষান্তরে নিশ্চয়ই আল্লাহ তাদের চেয়ে সমর্থবান। আল্লাহ ছাড়া অন্য কাউকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকারী হিসেবে সর্বান্তকরণে বিশ্বাস করা তৌহিদ পরিপন্থী কাজ। যে সকল অন্য কারো নিকট প্রার্থনা করা শিরক, পক্ষান্তরে যে সকল সাধারণ মানুষের ক্ষমতা আছে সেগুলো তার নিকট প্রার্থনা করা শিরক না। যেমন আপনি একজনের কাছে 5000 টাকা ধার চেতে পারেন, এটা শিরক না, এটা তার সাধ্যের মধ্যে আছে, কিন্তু কারোর নিকট সন্তান চাওয়া যাবে না। তো ব্যাপারগুলো এগুলো ক্লারিফাই করতে হবে, মিক্স আপ করে ফেলা যাবে না। আর যারা বাংলাদেশি যারা এই এই ব্যবসা পেতেছে তারা এই কোরআন হাদিসে ভুল ব্যাখ্যা করে। যদি আপনি যদি তাফসীর ইবনে কাসিরটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন এবং বিভিন্ন বড় বড় ডক্টর ইমাম হোসেন সহ, ডক্টর মঞ্জুর ইলাহি সাহেব সহ, ডক্টর আবু বকর জাকারিয়া, আবদুল্লাহ বিন আব্দুল রাজ্জাক এবং এরকম আমানুল্লাহ মাদানি, এরকম অনেক নাম আছে, আমার এখন মনে পড়তেছে না, ইনাদের বক্তব্যগুলো যদি শোনেন, এই সালাফদের সিরিয়াল বক্তব্য, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে তারা পয়সার কারণে এই সমস্ত কাজগুলো করতেছে এবং তাদের ইজম টিকায় রাখার জন্য জাকির নায়েককে কাফির বন্ধ বলতেছে, যাই হোক, তো ওদিকে যাচ্ছি না কথা। তো কথা হচ্ছে কুফর শিরক বোঝার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। এরপরে যে জিনিসটা আসছে সেটা হলো যে আল্লাহ তাআলা এখানে সূরা জিনের মধ্যে বলতেছেন যে কয়েকজন পুরুষ লোক, কয়েকজন পুরুষ জিনের নিকট আশ্রয় প্রার্থনা করত, ফলে
তারা তাদের ভীতি ও উত্তেজনা বাড়িয়ে দিল। এই আয়াতের অর্থ হলো তাদের অন্তরে এমন ভয় ভীতি ও অস্থিরতা সৃষ্টি হয়েছে যাতে তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে, আর এই বিপদগ্রস্ত তারা দৈহিকভাবে হয়েছে এবং আত্মিকভাবে। এই বিপদ তাদের জন্য শাস্তি স্বরূপ ছিল, আর শাস্তি অবতীর্ণ হয় সাধারণত কোনো পাপের কারণে। সুতরাং উক্ত আয়াতে তাদের দোষ প্রমাণিত হয় আর তাদেরকে এই জন্য দোষারোপ করা হয় যে তারা এই ইবাদতকে আল্লাহ ব্যতীত অন্যের জন্য সাব্যস্ত করেছে, অথচ আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন তাকে ব্যতীত অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা না করার। আল্লাহ ব্যতীত অন্য কারোর আশ্রয় প্রার্থনা করা পাপের কাজ। এরপরে যেটা আসে সেটা হলো একটা হাদিস আসছে, মুসলিমের হাদিস, খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো স্থানে উপনীত হয়ে বলবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমা সমূহ দ্বারা আশ্রয় চাই প্রত্যেক ওই জিনিসের অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন। ওই স্থান থেকে প্রস্থান না হওয়া পর্যন্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না, মুসলিমের হাদিস। তাহলে এই দোয়াটা আমরা হিস্তুল মুসলিমের বইয়ের মধ্যে এই দোয়াটা আছে, দয়া করে শিখে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা দয়া করে শিখে নেবেন ইনশাল্লাহ, এটা খুব কাজে হয় আল্লাহর রহমতে ইনশাল্লাহ। এটা বর্ণনার মধ্যে আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা মালা দিয়ে আশ্রয় প্রার্থনা করার ফজিলত বর্ণনা করেছেন। তার মানে রসুল সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহ তালা বলতেছেন মিন শাররি মা খালাক, এটা হলো সূরা ফালাকের দুই নম্বরের, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। এখানে সৃষ্ট জীবের অনিষ্টতা উদ্দেশ্য, কারণ এমন সৃষ্ট জীব রয়েছে যাতে কোনো অনিষ্টতা নেই, যেমন ফেরেশতা, নবী, ওলি প্রমুখ। এই ছিল এই চ্যাপ্টারের কথা, যে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা করা শির। আর এটা আমি বলবো যে কিতাবুত তাওহীদের মতিউর রহমান মাদানির বিউটিফুল লেকচার আছে ইউটিউবে, মতিউর রহমান মাদানি, এবং এখানে 67 চ্যাপ্টার আছে। এই 67 চ্যাপ্টারের উপরে আলাদা আলাদা করে এবং বিউটিফুল বক্তব্য আছে, যেটা শুনলে আপনাদের তৌহিদের উপর বেসিক যে নলেজ এটা হয়ে যাবে ইনশাল্লাহ। ওইটা শুনবেন দয়া করে, মতিউর রহমান মাদানির কিতাবুত তাওহীদের উপর সিরিয়াল আপনার লেকচার আছে, দয়া করে ওগুলা শুনবেন, খুব কাজ হবে এবং আপনি শির্ক থেকে বেঁচে যাবেন। আর শির্ক থেকে বাঁচতে না পারলে কোনো ইবাদত কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, বিশ্বাস করেন কোনো কাজে আসবে না। আমরা মনে করতে পারি যে আমরা অত্যন্ত জ্ঞানী মানুষ, আমরা অত্যন্ত পরহেজগার মানুষ, আমরা অত্যন্ত ইমানদার মানুষ, কিন্তু অন্তরের খবর আল্লাহ জানেন। আর এই 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 তৌহিদটা যদি অন্তর থেকে না আসে না, আপনার একসঙ্গে কোনো কাজ হবে না, কোনো কাজে হবে না। আসেন ভাই, আমরা কোরআন সুন্নাহ মানি, কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করি, আমরা তৌহিদকে বোঝার চেষ্টা করি। বর্তমানে খুবই কঠিন সময় পার হইতেছে, খেয়াল করতেছেন কিনা জানি না, ফাসাদ আর ফেতনাতে অবস্থা খুবই খারাপ। ইভেন মসজিদগুলোতেও মসজিদের কমিটির লোক নাকি এরকম হন যারা নামাজই আসেন না, বাংলাদেশের কথা বলতেছি, আলহামদুলিল্লাহ আমাদের এখানে এরকম না। তো দয়া করে আপনারা এই তৌহিদ বোঝার চেষ্টা করুন, আমরা যেন তৌহিদ বুঝতে পারি এবং আল্লাহর সাথে যাদের বলতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ বুঝতে হবে, এটার শর্ত বুঝতে হবে। এটার উপর বিশাল আলোচনা আমি এই জুবায়ের ভাই বই থেকে আমি রিডিং পড়ছিলাম আলহামদুলিল্লাহ, এবং ডক্টর ইমাম হোসেন এবং মতিউর রহমান আনী এবং ডক্টর আবু বকর জাকারিয়া, এনাদের বিউটিফুল লেকচার আছে ইউটিউবে, দয়া করে এগুলো শোনার চেষ্টা করবেন, এতে নিজে লাভবান হবেন। আর একটা কথা, দুনিয়া থাকার জায়গা না ভাই, দুনিয়া থাকার জায়গা না, আজকের সন্ধ্যা কালকের সকাল যে কোনো দিন আমরা কবরে ঢুকে যাব। এবং আমাদের ইমানটা যদি ঠিক না থাকে, তৌহিদটা যদি ঠিক না থাকে, বিশ্বাস করেন আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো রাস্তাই থাকবে না। আপনি কোরআন খুলে খুলে পড়ে দেখেন, খুলে খুলে পড়ে দেখেন, এই রেফারেন্স দেওয়ার এই ভিডিওতে সময় না এখন, দয়া করে কোরআন পড়েন, কোরআন বুঝেন, এবং কোরআন ভুল মানুষের কাছ থেকে কোরআন শিখবেন না। যারা ইমান বুঝে, তৌহিদ বুঝে, কুফর শিরক বেদাত ক্লিয়ার, তাদের কাছ থেকে ইমান প্র্যাকটিস করবেন। এবং এগুলা প্র্যাকটিস না করলে এগুলো হবে না, আপনি হুট করে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলবেন, এটা হবে না। সুবহানাক আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।